আর প্রকৃত কথা বলতে যাবেন তখন বাড়িতে ঘুমানো যাবে না, বিনা দোষে ১২টা মামলার আসামি হওয়া লাগবে। কঠিন অবস্থা, একটা সময় আসবে, রাসূল বলছে আর কি। তবে আমার কাছে মনে হইতেছে মনে আয়েশা গেছে আর কি, মিশা, কিন্তু কিছু করার নাই। কারণ ইমাম সাহেব ভাবে কইতে গেলে আমার ইমামতি থাকবে না, মোদাররেস ভাবে কইতে গেলে প্রিন্সিপাল গিরি থাকবো না, বক্তা ভাবে কইতে গেলে মাহফিল করতে দেবে না। তো সুতরাং কইয়া দরকার কি, আমি নিরাপদ থাকি, চুপ না দোস্ত। নবীরা যদি চুপ থাকতেন, ইব্রাহিম নবী যদি নমরুদের সাথে কম্প্রোমাইজ করতেন, আগুনে পড়া লাগতো না। মূসা আলাইহিস সালাম যদি ফিরাউনের সাথে কম্প্রোমাইজ করতেন, দেশ ত্যাগ করা লাগতো না। আবু জাহেল তো প্রস্তাবে দিছিল, ভাতিজা মুহাম্মদ, ১৫ দিন তুমি আমরা ধর্ম মানো, বাকি ১৫ দিন আমরা তোমরাটা মানব। রাসূল যদি বলতেন ঠিক আছে চলেন, মিলে জিলে চলি, তাহলে আর দেশ ত্যাগ করা লাগতো না, দাঁত দেয়া লাগতো না। যদি ইয়াজিদের সাথে ইমাম হুসাইন কম্প্রোমাইজ করতেন, কল্লা দেয়া লাগতো না, ঠিক না? এখন অবস্থা হয়েছে আমরা চুপ করে আছি অন্যায় দেখি, অন্যায় দেখে যারা চুপ করে থাকে ইমানটা মরে যায়, ইমান মরে যায়। আর প্রকৃত কথা বলতে যাবেন তখন বাড়িতে ঘুমানো যাবে না, বিনা দোষে ১২টা মামলার আসামি হওয়া লাগবে। কঠিন অবস্থা, একটা সময় আসবে, রাসূল বলছে আর কি। তবে আমার কাছে মনে হইতেছে মনে আয়েশা গেছে আর কি। এখন ইমানটা যদি বাতিল হয়ে যায়, আজকে তওবা করে আবার আনা দরকার আছে কিনা? ইমান হারায়া বললে তোমার উপায় নাই, শেষ সব। রব্বানা ও আমাদের রব, ফালাউ আন্না লানা কাররাতান ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। দুনিয়ার একবার পাঠাও আর ইমান হারা হব না, ঠিকঠাক ইমান নিয়ে আবার ফিরে আসব, আল্লাহর সামনে বলতে থাকবে, এই দরখাস্ত কবুল হওয়ার কোনো সম্ভাবনা নাই, শেষ। সে বুঝছে, তবে সময় হারাইয়া বুঝছে, নৌকা ডুবাইয়া বুঝা কোনো লাভ নাই। কিছু লোক আছে নৌকা ডুবাইয়া বুঝে, খেয়া পারাপার চলছে, বাজারের দিন, মানুষের অভাব নাই, মাঝি বলতেছে ভাই আর উঠছেন না, আর উঠছেন না, ১০ জন না নৌকা ১৩ জন উঠছেন, আল্লাহর হস্তে আর উঠছেন না, ডুববা যাইব। ঘাটটার একটা জায়গা কয়, হে মিয়া এতজন উঠছে ডুবে না, আমি উঠলে ডুববো, কুইয়ে লাভ মারছে আর গেছে ডুববা। তো মাঝি কয়, কইছিলাম নি কয়, এনো না বুঝছি, কয় বুঝছো রে, তবে আমারে ডুবাইয়া। আমরা কিছু মানুষ আছি যারা আমরা ডুবাইয়া বুঝি, ফেরাউন ডুবাইয়া বুঝছি। হত্তা ইযাদরাকাহু আল-গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আল্লাহ কোরআনে বলেন যখন ফেরাউন পানির মাঝে ডুবতেছে, ফেরেশতা দ্বারে ধাক্কাইয়া পানি খাওয়াচ্ছে, তখন সেও বুঝছিল, সে কামান্তু আমি ইমান এনেছি কিন্তু লাভ হয় নাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুদু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, ও ফেরেশতারা তারে ধর, তার হাতের মাঝে হাত করা পড়া, পায়ের মাঝে ডান্ডা বেরি দে, গলার মাঝে জাহান্নামের শিকল দে, জাহান্নামের মাঝখানে ফেলে দে। সবাই বলেন নাউযুবিল্লাহ। ফুটবল খেলা চলছে, ১১ জন করে ২২ জন খেলোয়াড় প্রাণপণ চেষ্টা করছে গোল দেবে, এক দলে ১০-১২টা দিয়া লাইছে, আরেক দলে একটাও ফিরাতে পারে নাই। যখন ৯০ মিনিট চলে গেল, রেফারি মুখের মাঝে বাঁশিটা নিয়া হুইসেল দিয়া দুই হাত দিয়া এইভাবে একটা ইশারা দেয় দেয় না, এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস, বুঝতে সহজ হবে। আল্লাহ কোরআনে গাদার উদাহরণ দিছে, আছে না, মশার মাছি গাদার বুঝানোর জন্য।
ফুটবল খেলা সবাই বোঝে 90 মিনিট চলে গেছে রেফারি হুইসেল দিয়া ইশারা দিয়েছে খেলা শেষ এখন যারা 11 12টা গোল দিছে তারা তো খুশিতে লাফাইতাছে গায়ের জার্সি খুইলা পর্যন্ত এমনে লাফা ঠিক না কি লাফ মারের এক ডাক্তার কান্দ লইয়া লাফা আর যারা দিতে পারে নাই এবার তারা 11 জন মারছে দৌড় যে রেফারি কেউ হাতে ধরছে কেউ পায়ে ধরছে ভাই আমার আমাদেরকে 10টা মিনিট টাইম দেন দেখবেন গোল কেমনে ফিরায় দেই কয় মিনিট দিবে রেফারি কথা বলেন 5 মিনিট চাইলে দেবে 2 মিনিট 1 মিনিট নো সিস্টেমে নাই রেফারি বলবে হাত স্যার পাঁচ স্যার সর্বেদা 90 মিনিট পারস না 10 মিনিটে পারবি আউট মারসা অপদার্থের দল 80 বছর পাইছেন হায়াত 40 বছর পাইছেন 30 বছর পাইছেন এত সময় পাইয়া তাওবা করেন নাই তাওবা করতে তো 1 মিনিট লাগে ঠিক কি না 30 সেকেন্ড 1 মিনিটও লাগে না 80 বছরে তাওবা করলেন না ভালো হলেন না 70 বছরে 50 বছরে 40 বছর হইলেন না এখন আখেরাতে আল্লাহ আমার ছাড়েন আল্লাহ কবে দল মাঝখানে ফেলে দেবে জাহান্নামের মাঝখানে ফেলে দেবে قال النبي صلى الله عليه وسلم اهل النار يبقون في النار جهنم الى جهنم গিয়ে কানতে থাকবে কানতে কানতে চোখ থেকে এত পানি বের হবে কান্না জাদুয়ান তোমরা যদি দেখতে তাদের চোখের পানি মনে করবে নালার পানি প্রবাহিত হচ্ছে খালের পানি যাচ্ছে কানতে কানতে চোখের পানি শেষ ফাতাসিলুদ দিমা চোখ থেকে রক্ত ঝরতে থাকবে ফাতাকাররাহাল উয়ুন চোখ তো বিক্ষত হয়ে যাবে কান্না শেষ হবে না জাহান্নামে গিয়ে কেঁদে কেঁদে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন কোরআনের আয়াত বিশ্বাস আছে তো আমরা কি কবরে যাই নাই কিন্তু কবর কেমন হবে প্রশ্ন কেমন উত্তর কেমন হাদিসে আছে না নাই হাসর কেমন মিজান কেমন ফুলসেরাত কেমন জান্নাত কেমন জাহান্নাম কেমন কোরআন হাদিসে আছে না নাই কিচ্ছু গোপন নাই পরীক্ষার সব প্রশ্ন আউট প্রস্তুতি নাও প্রশ্ন আউট হওয়ার পরেও যদি ছাত্র ফেল করে এ ছাত্র ছাত্র হওয়ার যোগ্যতা রাখে না আল্লাহ তাআলা বলছেন তারা বলবে রব্বানা আমাদের রব আখরিজনা মিনহা জাহান্নামে আর সহ্য হয় না বের করে নাও দুনিয়ার একবার পাঠাও ফাইন উদনা ফাইন্না যালিমুন যদি আমরা অপরাধী হই আবার ঈমান হারা হই আমরা জালেম যা মনে চা তাই করো আপাতত পাঠাও আরেকবার দুনিয়ায় কানতে থাকবে আর বলতে থাকবে লাগাতার 40 বছর তাফসিরে যারা এই পড়ে তা বলেন 40 বছর পর আল্লাহ তাদের কথার জবাব দেবে 40 বছর শিক্ষার দেবে 40 বছর পর আল্লাহ জবাব দিয়ে কি বলবেন কলকসউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন 40 বছর পর আল্লাহ জবাব দিয়ে বলবেন লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক তোদের সাথে আমার কোনো কথা নাই তোরা চিৎকার দিবি আমি আর কথাই বলব কোনো কথা নাই লাঞ্ছিত অবস্থায় পড়ে থাক এইভাবে ব্যর্থ যারা হয়ে যাবে তাদের মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই এখন ব্যর্থ কারা হবে তাদের সম্পর্কে এবার বলছি তারা হলো পাঁচ দল মানুষ পাঁচটা কাজ যারা করবে তারা ব্যর্থ হবে প্রথম তিন দল চরম ব্যর্থ যেই কাজের কারণে তাদের ঈমান শেষ সাথে সাথে আমলও শেষ আর শেষে থাকবে দুদল মানুষ যাদের ঈমান আছে কিন্তু তাদের আমল কবুল হয় না আমলের পাল্লা খালি তখন ওজন দেওয়ার পরে মান খাফাত মাওয়াজিনহু ফা উম্মুহু হাওিয়া আমল নাই তে আল্লাহ বলবে হাবিয়া দোজকে ফেলে দে